চট্টগ্রাম বন্দরের সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে উদ্যোগ নেওয়া হয়েছে বে টার্মিনাল নির্মাণের। এই লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার দুটি প্রতিষ্ঠানের সাথে হয়ে গেল চূড়ান্ত নকশা প্রণয়ন চুক্তিপত্র স্বাক্ষর। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয় প্রকল্পটির $210 কোটি, যা এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছে পরিকল্পনা মাফিকই। দিন দিন চাপ বাড়ছে চট্টগ্রাম বন্দরের উপর। এরই মধ্যে গেল বছর রেকর্ড 32 লাখ টিইউ কন্টেইনার হ্যান্ডলিং করেছে কর্তৃপক্ষ, তাই পরিসর বাড়ানো ছিল সময়ের দাবি। এরই পরিপ্রেক্ষিতে উদ্যোগ নেওয়া হয় বে টার্মিনাল নির্মাণের। এই বছর ডিসেম্বরের অথবা আগামী বছর জানুয়ারির মাসের মধ্যে আমরা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের এই কার্যক্রম শুরু করতে পারবো। আমাদের মূল কনস্ট্রাকশন কাজে আমরা হাত দিতে পারবো বলে আমরা আশা করছি। সকালে রাজধানীর এক হোটেলে এ প্রকল্পের চূড়ান্ত নকশা প্রণয়ন চুক্তিপত্র স্বাক্ষর হয়। চূড়ান্ত নকশা তৈরি করবে দক্ষিণ কোরিয়ার দুটি প্রতিষ্ঠান, কুনওয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসাল্টিং কোম্পানি লিমিটেড ও ডিওয়াই ইঞ্জিনিয়ারিং। গভীর সমুদ্রে তিনটি টার্মিনাল নির্মাণ করা হবে, যেখানে থাকবে একটি 1500 মিটারের মাল্টিপারপাস টার্মিনাল, অপর দুটি 1225 মিটার ও 830 মিটার দীর্ঘ। Commits us to work together more closely toward our common goal of regional development. Continuing to develop stronger relationships. এই নকশা প্রণয়নের জন্য ব্যয় হবে 126 কোটি 49 লাখ 73 হাজার টাকা। প্রস্তাব করা হয়েছে 13টি জেটি রাখার। নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানালেন, সময় মতো এগিয়ে যাচ্ছে প্রকল্প। এই চট্টগ্রাম বন্দরের সঙ্গে কত দেশ, কত বিদেশি কোম্পানি যুক্ত আছে এবং এই ব্যবসার পরিবেশ তৈরি করা হচ্ছে। আজকে বিনিয়োগ আসছে, বাংলাদেশের যে শিল্প কথা সেটা বিশৃঙ্খল অবস্থায় ছিল, অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দিয়ে আজকে একটি পরিকল্পিত, আজকে শিল্প বান্ধব একটি পরিবেশ তৈরি করা হচ্ছে। বে টার্মিনাল প্রকল্পের প্রাক্কলন ব্যয় $210 কোটি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।